हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी ब्यूटी रेसिपीज एंड ब्लॉग्स बाय ब्यूटी थेके। सबाई केमन आछेन? आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ भालो आछी। आमी आज आपनादेर साथे खूब सहज एकटी रेसिपी शेयर करब, आपनारा आमार संगेई थाकुन। आमी एखाने छानागुली भेजे निच्छी। आमी आज छाना दिए आलुर निरामिष झोल रान्ना करब। तो छानागुलिके आमी लम्बा शेप करे निएछि। छानाटाके भालो करे मथे निएछिलाम आर लम्बा शेप करे सेगुलोके आमी ओलिव ऑयल दिए भेजे निच्छि। देखुन एखाने कोनो कोनो छाना एकदम सादा रयेछे, कोनोटा एकदम गोल्डेन। ठीक एइभाबे आपनारा भेजे निबेन। एबार आमी आलुटाकेओ भेजे निब। एखाने आमी अल्प परिमाण हलुद दिएछि आर लवणও দিয়েছি, আপনারা আন্দাজ মতো দিবেন। যেহেতু আমি পাঁচ ফোড়ন দেওয়ার পর মশলাতে লবণ অ্যাড করব, সেহেতু আমি বেশি লবণ অ্যাড করিনি এখন। তো দেখুন এখানে আমি পাঁচ ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, কালি জিরা, জিরা, মেথি এসব। তো আপনারা এগুলি অ্যাড করবেন। আর আমি এখানে কিছু গুঁড়া মশলাও অ্যাড করে দিয়েছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনের গুঁড়া। আর দিয়েছি আদা পেস্ট। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য আরও মশলা অ্যাড করতে পারেন, বাট আমি তো এইসবই অ্যাড করেছি। আমি যেভাবে রান্নাটি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে নিরামিষে আমি অনিয়ন কিংবা গার্লিক ইউজ করব না। খুবই সিম্পলভাবে এই রান্নাটি করব। তো দেখতেই পাচ্ছেন আমি জলও অ্যাড করে দিয়েছি। আলুগুলিকে আবার একটু কষিয়ে নিয়েছিলাম মশলাটাতে। তো জলটা অ্যাড করার পর আমি ছানাগুলিও অ্যাড করে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ জাল করব। আপনারা অবশ্যই জানেন আলুতে কিন্তু প্রচুর জল খায়, তো জলটা আপনারা পরিমাণ মতো দিবেন। আপনারা কিন্তু এলাচির পাউডার ইউজ করবেন আর পরিমাণ মতো একটু ঘি অ্যাড করবেন। সুগারটা অপশনাল, আমি সামান্য পরিমাণ 1 পিঞ্চ সুগারও অ্যাড করেছিলাম, হোয়াইট সুগার। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখুন খুব সহজেই হয়ে গেল একটি নিরামিষ ঝোল, সেটাও আবার ছানা দিয়ে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের কাছে আমার এই নিরামিষ তরকারির রেসিপিটি খুবই সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেড বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আর এই ছানার তরকারিটি সাদা ভাত বা রুটির সাথে সার্ভ করবেন। এটি বড়রাও খেতে খুব পছন্দ করে আর ছোটরাও। তো আমি আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে সুন আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে।